হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেট 2022 সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা অপেক্ষা করছিলে যে তোমাদের চয়েস ফিলিং কবে হবে। কাউন্সিলের তরফ থেকে আরও একটা নতুন নোটিফিকেশান তোমাদের জন্য পাবলিশ করা হয়েছে। তো নোটিফিকেশানে বলা আছে যে তোমাদের কাউন্সিলিং শুরু হবে 23rd August থেকে। এখানে দেখো নোটিফিকেশানে কি বলেছে, চয়েস ফিলিং ফর অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস, ডিপ্লোমা ইন মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, 3D অ্যানিমেশন, এই সমস্ত কিছুর যে চয়েস ফিলিং, গভর্নমেন্ট এবং সেলফ ফাইন্যান্স এবং গভর্নমেন্ট স্পন্সার্ড পলিটেকনিক কলেজেসে শুরু হবে 23 আগস্ট থেকে। তোমরা সকলেই জানো তোমাদেরকে প্রথমে বলা হয়েছিল 10 তারিখ, সেটা ক্যান্সেল করে 18 তারিখ করা হয়েছিল। বাট এখন কাউন্সিলের তরফ থেকে অফিসিয়ালি একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যার মধ্যে বলে দেওয়া আছে যে 23rd August থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হবে এবং জেক্সপো এবং ভোকলেট দুজনদেরই কিন্তু 23rd August থেকে কাউন্সিলিং শুরু হবে এবং সমস্ত ক্যান্ডিডেটসদেরকে অনলাইন চয়েস ফিলিংয়ে পার্টিসিপেট করতে বলা হয়েছে। তোমরা তোমাদের পার্সোনাল মোবাইল থেকেও করতে পারবে চয়েস ফিলিং, ডেস্কটপ থেকেও করতে পারবে বা ল্যাপটপ থেকেও করতে পারবে। এবং এখানে বলে দেওয়া আছে যে এনি মিস্টেক ইন চয়েস ফিলিং উইল নট বি এন্টারটেইনড ডিউ টু নেগলিজেন্স অফ দ্য ক্যান্ডিডেট ফর নট ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন। তো তোমরা চয়েস ফিলিং এর যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলোতে তোমাদের যদি কোনো রকম কোনো মিস্টেক হয় সেটার জন্য কিন্তু কাউন্সিলিং দাও সেটার কিন্তু দায়িত্ব নেবে না। তো সকলকে বলবো চ্যানেলের সাথে থাকো, কারণ পরবর্তীকালে ভিডিও আসতে চলেছে যে কিভাবে তোমরা প্রপারলি চয়েস ফিলিং করবে এবং কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা সরকারি কলেজে এবং তোমাদের পছন্দ মতো ট্রেড পাবে, সেটা তোমাদেরকে কিন্তু পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে তোমরা আপডেট পেয়ে যাবে। সো জেক্সপো এবং ভোকলেট 2022-এর কাউন্সিলিং 23rd August থেকে কিন্তু শুরু হচ্ছে। যেহেতু কাউন্সিলের তরফ থেকে প্রপার একটা নোটিফিকেশান দেওয়া হয়েছে, তো আশা করছি এই ডেটটা আর পরিবর্তন করা হবে না।